আমাদের নিরপেক্ষতা আপনাদের ভরসা। খবরের প্রান্তে সবার আগে আপনারা দেখছেন কুলিপ নিউজ, সবার সাথে সবার পাশে। আমাদের নিরপেক্ষতা আপনাদের ভরসা। খবরের প্রান্তে সবার আগে আপনারা দেখছেন কুলিপ নিউজ, সবার সাথে সবার পাশে। নেচার পিওর মাইনাস সেভেনটিন কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ, আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। হাতে গোনা আর মাত্র কটা দিন, তারপরে শিল্পকর্মের দেবতা বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো মানেই যেন দুর্গা পুজোর আভাস। প্রত্যেক বছরই এই সময়ে ব্যস্ততা চরমে থাকে কুমোর টুলিগুলিতে। একই ছবি দেখা যায় কালিয়াগঞ্জের তরঙ্গপুরেও। সেখানে বেশ কিছু পরিবার রয়েছেন যারা প্রতিমা বানিয়ে সারা বছর সংসার চালান, কিন্তু এবছর করোনার আক্রমণ বদলে দিয়েছে সবকিছু, যার প্রভাব এসে পড়েছে কুমোরটুলিতে। অন্যান্য বারের মতো এবছরে তেমন ব্যস্ততা নেই মৃৎশিল্পীদের মধ্যে। আমরা কথা বলেছিলাম তাদের সাথে। মৃৎশিল্পীরা জানিয়েছেন, অন্যান্য বার একের পর এক বড় বড় প্রতিমার বায়না আসতে শুরু করে, উৎসাহ নিয়ে শুরু হয় কাজ, কিন্তু এবারে করোনার প্রভাবে অনেকেই পুজো বন্ধ রাখছেন, কেউ আবার ছোট করেছেন আয়োজন, তাই প্রতিমার বায়না নেই তেমন। শুধু তাই নয়, বায়নার অতিরিক্ত যে কটি প্রতিমা বানিয়েছেন তাও বিক্রি হবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। সব মিলিয়ে করোনার করাল গ্রাসে যথেষ্ট টান পড়েছে মৃৎশিল্পীদের রুজি রোজগারে। সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। বিশ্বকর্মা পূজার বাজার কেমন হয়েছে? ডিসিটা হয়েছে, খুব একটা ভালো নয়, লকডাউনের জন্য খুব একটা ভালো নয়। লকডাউনের জন্য ভালো না, না তো কি হচ্ছে, কারণ সমস্যাটা কোন জায়গায় দাঁড়িয়েছে সবার কাছে? সমস্যাটা দাঁড়িয়েছে যে পুজো করবে কিনা না করবে এরকম আর কি। হ্যাঁ, কেউ বলছে পুজো করব, ছোট করে করব। হ্যাঁ, ব্যবসা ভালো নেই। এই প্রতি বছর কতগুলো প্রতিমা বানিয়ে থাকে? 50 60 কেনা বানাই প্রতি বছর। এবছর কতটা বানাই? এবার কম বানাচ্ছি। তারা বলছে ছোট করে বানিয়ে দিবেন, কোন রকম পুজোটা করবে এইটাই এর জন্য। কতদিন ধরে প্রতিমা বানিয়ে আসছেন আপনি? আমার জন্মের পরের থেকে ধরে। তো এবার পুজোর বিশ্বকর্মা পুজোর বাজার কেমন? বাজার খুবই খারাপ, অর্ডার আসেনি এখানে সেরকম। যারা প্রতি বছর নেয় তারা বলছে কেউ ছোট করে বানাই দাও, এইটুকু বানাচ্ছি। সমস্যা বলতে তো মিল বন্ধ, মিল টিল বন্ধ। এইসব করোনা ভাইরাস কতটা ক্ষতি করছে? ক্ষতি অনেক ক্ষতি হয়েছে অনেক। কি যাচ্ছে সরকার থেকে কোনো রকম ফ্যাসিলিটি দিলে একটু হয়তো ভালো, লোন ফোন দিয়ে কিছু দিত, রং টং আনতে পারতাম, যে বেশি দামে সব কিনতে হচ্ছে এখন আমাদের। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ। নেচার পিওর মাইনাস সেভেনটিন কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ, আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। উদ্ধার হওয়ার একদিনের মাথায় মৃত্যু হলো ঘড়িয়ালের। জানা গিয়েছে শনিবার রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে মৃত্যু হয়েছে ঘড়িয়ালটির, এমনটাই জানিয়েছেন বন আধিকারিক সোমনাথ সরকার। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ঘড়িয়ালের মৃত্যুর পর ময়নাতদন্ত করে আইন অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার সকালে রায়গঞ্জ ব্লকের ভিটিয়ার গ্রাম লাগোয়া নাগর নদী থেকে উদ্ধার হয় এই ঘড়িয়ালটি, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল ওই এলাকায়। স্থানীয় যুবকেরা দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঘড়িয়ালটিকে নদী থেকে উদ্ধার করে। সেখানে ভিড় জমান উৎসুক জনতা, ঘড়িয়ালটিকে নিয়ে ছবি তোলার হিড়িক পড়ে যায়। এরপর বনদপ্তর ও পশুপ্রেমী সংগঠন ঘড়িয়ালটিকে উদ্ধার করে নিয়ে আসে। ফরেস্টের একটি জলাশয়ে রাখা হয়েছিল ঘড়িয়ালটিকে। এ প্রসঙ্গে শুনবো বিভাগীয় বন আধিকারিক সোমনাথ সরকারের বক্তব্য। ওইটা ভিএস যা রিপোর্ট করেছে স্ট্রেস বলেছে আর কি, স্ট্রেস, স্ট্রেস এর জন্য মারা গেছে বলছে। হ্যাঁ, স্ট্রেস হয়েছিল, ওখানে তো ধরে রেখেছিল অনেকক্ষণ, বাইরে হয়েছিল ওইখানে কোনো কারণ সেটা। হ্যাঁ, ওখানে তো আগে তো গ্রামবাসীরা ধরে রেখেছিল, তো ওখান থেকে কোনো ট্রেস হতে পারে আর কি, ট্রেস কি দিকেছে, কিন্তু ইন্টারনাল এক্সটার্নাল ইঞ্জুরি কিছু পাওয়া যায় না,
অতিরিক্ত ওখানে, তো এটা তো বেশ কিছুদিন ধরে এরা তারা ঘোরাঘোরা করছিল অনেক, যে বলছিল আলটিমেট তো তখন ধরা পড়েনি, ওই হবে আর কি। গ্রাম বাসীরা সবাই তো অনেক হ্যান্ডেল করেছে, হয়তো হয়েছে স্ট্রেসের জন্যই মারা গেছে আর কি। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ। নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ, আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। ভাতা নয়, দিতে হবে স্থায়ী চাকরি, এই দাবিতে আজ রায়গঞ্জে আন্দোলনে নামলো পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি নামের একটি সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে 1 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত চাকরির দাবিতে চলছে প্রতিবাদ সপ্তাহ পালন কর্মসূচি। আজ তারা একত্রিত হয়ে এই ইস্যুতে বিক্ষোভ দেখান। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল স্থায়ী চাকরি দিতে হবে, পাশাপাশি বন্ধ ভাতা চালু করতে হবে, অ্যানেক্সার 3 বাতিল করে যতদিন চাকরি না হয় ততদিন পর্যন্ত তাদের ভাতা প্রদান করতে হবে। এ প্রসঙ্গে শুনব সংগঠনের জেলা সভাপতির বক্তব্য। আমাদের 1 নম্বর দাবি হলো ভাতা নয়, আমরা চাকরি চাই। 2 নম্বর দাবি হলো 6 মাস অন্তর অন্তর যে একটা অ্যানেক্সার 3 সাবমিট করতে হয়, সেটা ভুল হয়ে গেলে ভাতা বন্ধ হয়ে যায়, সেই অ্যানেক্সার 3 বাতিল করতে হবে। 3 নম্বর হলো যাদের ভাতা বন্ধ হয়ে গেছে তাদের ভাতা চালু করতে হবে। 4 নম্বর হচ্ছে যতদিন না আমাদের চাকরি দেয় ততদিন পর্যন্ত সংসার চালানোর মতো আমাদেরকে ভাতা প্রদান করতে হবে। হীরক মুখার্জি, রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ। আমাদের নিরপেক্ষতা, আপনাদের ভরসা, খবরের প্রান্তে সবার আগে। আপনারা দেখছেন কুলিক নিউজ, সবার সাথে, সবার পাশে। আমাদের নিরপেক্ষতা, আপনাদের ভরসা, খবরের প্রান্তে সবার আগে। আপনারা দেখছেন কুলিক নিউজ, সবার সাথে, সবার পাশে। নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ, আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। করোনার প্রভাবের জন্য এবছরে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে শিক্ষারত্ন পুরস্কার গ্রহণ করলেন উত্তর দিনাজপুর জেলার 2 অধ্যাপক। আগেই জানা গিয়েছিল এবছরে উত্তর দিনাজপুর জেলা থেকে শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তথা বিভাগীয় প্রধান ডক্টর পিনাকি রায়। যেহেতু এবছরে করোনা সংক্রমণের কারণে আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, সেজন্য এবারে কলকাতায় মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। যদিও অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে প্রত্যেক জেলার জেলাশাসকেরা শিক্ষারত্ন সম্মান তুলে দেন সম্মানীয়দের হাতে। যেহেতু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পিনাকি রায়ের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে, সেহেতু এদিন দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের দপ্তরে পিনাকি বাবুর হাতে শিক্ষারত্ন সম্মান তুলে দেন জেলাশাসক নিখিল নির্মল। শাল, মানপত্র, স্মারক, ঘড়ি, 25,000 টাকার চেক সহ অন্যান্য উপহারের মধ্যে নেতাজি সত্যজিৎ রায়ের বেশ কিছু ভালো বইও উপহার দেওয়া হয় তাকে। উপহার সামগ্রীর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বেশ কিছু বইও রয়েছে। এই সম্মান পেয়ে যথেষ্টই আপ্লুত অধ্যাপক পিনাকি রায়। রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সকলকে ধন্যবাদ জানিয়েছেন পিনাকি বাবু। এ প্রসঙ্গে শুনব তার বক্তব্য। আমার ভীষণ ভালো লাগছে আজকে শিক্ষারত্নটা পেয়ে, এবং আমি মানে কোনোদিনও ভাবতেও পারিনি যে আমি শিক্ষারত্ন পাবো, এবং এর জন্য আমি মূলত মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর অনিল ভূমিমালী মহাশয়কে, আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টাফ, আমাদের সমস্ত সহকর্মীবৃন্দ, আমার মা অবশ্যই, আমার বাবা বেঁচে নেই, আমার ওয়াইফ, আমার সবাইকে, আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকেই আমি প্রচুর পরিমাণে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
পিনাকী রায়ের পাশাপাশি এবছরে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হয়েছেন ডালখোলার শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর জয়িতা বসু। এদিন রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর জেলাশাসকের দপ্তরে জয়িতা দেবীর হাতে এই সম্মান তুলে দেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। মানপত্র, উপহার সামগ্রী এবং ২৫,০০০ টাকার চেক তুলে দেওয়া হয় তাঁর হাতে। সুভাষ সরকার ও হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ, বালুরঘাট, রায়গঞ্জ। নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ, আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। সামনেই ২০২১ বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে রাজ্যের জেলায় জেলায় দেখা দিয়েছে দল বদলের হিড়িক। একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও। সেই ধারাকে বজায় রেখে জেলার বিভিন্ন ব্লকে চলছে দল বদল কর্মসূচি। গতকাল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত ডালখোলা সূর্যাপুর হাইস্কুলে অনুষ্ঠিত হয় তৃণমূলের যোগদান কর্মসূচি। সামাজিক দূরত্ব বজায় রেখে একটি ছোট্ট সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এই সভায় প্রায় ৪,৫০০ মানুষ বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি এবং শ্রম প্রতিমন্ত্রী। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়ন এবং জনমুখী প্রকল্পের আদর্শে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগদানে হিড়িক বাড়ছে বলে দাবি শ্রম প্রতিমন্ত্রীর। আমাদের এখানে আজকে কালাম সাহেব আর ওনার সমর্থক কিছু নেতা সিপিএম সব লোক বিজেপি থেকে জয়েন করেছেন। 1500 পরিবার কানাদা বললেন, 4,500 লোক এখানে জমায়েত হয়ে ওরা জয়েন করেছেন। ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং কালাম সাহেবকে। এরা ছিল কালাম আর সমাজ সাহেব, এরা দুজনে বিক্কি রাজু রকি মুক্তার সাহেব, এরা ছিল মেন এখানকার লেফট ফ্রন্টের লিডার্স। লেফট ফ্রন্ট মানে সিপিএম পার্টির, এটা ছিল প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি সিপিএমের, কিন্তু গাড়ি চলাতে ফর ব্লক। আর দিদিন আমাদের উন্নয়ন দেখে যেগুলো 139টা আপনার স্কিমস এক এক করে ধরি আমি, রূপশ্রী কন্যাশ্রী করে 139টা স্কিম, যেটা যুক্তফ্রন্ট করতে পারেনি, কংগ্রেস করতে পারেনি। দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ, চাকুলিয়া। নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ, আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। বাজারে বাজারে সবজির ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং রেশন সামগ্রীতে কাটমানি খাওয়ার প্রতিবাদে বালুরঘাটে অভিনব আন্দোলনে নামল বিজেপি। এই ইস্যুতে আজ বালুরঘাট শহরের হিলিমোড় এলাকায় রাস্তার উপরে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি নেতৃত্ব। সামনে থালায় শুধু সাদা ভাত রেখে এবং সবজিকে দড়ির সাথে ঝুলিয়ে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভ চলাকালীন সবজির মধ্যে আগুন জ্বালিয়েও প্রতিবাদ জানানো হয় মূল্যবৃদ্ধি ইস্যুতে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বালুরঘাট শহর বিজেপির সভাপতি সুমন বর্মন, মহিলা মোর্চার সভানেত্রী সংঘমিত্রা রায় সহ অন্যান্য নেতৃত্বরা। অবিলম্বে সবজির দাম নিয়ন্ত্রণে আনার পাশাপাশি রেশনে আলুর ভর্তুকির ব্যবস্থা করবার জন্য এদিন রাজ্য সরকারের কাছে দাবি জানান বিজেপি নেতারা। এ প্রসঙ্গে শুনব বিজেপির সহ সভাপতির বক্তব্য। সবজির দাম আগুন, লঙ্কা ২০০, আলু ৩৫, বেগুন ৮০। এমনিতে এই লকডাউনে মানুষের কাজকর্ম নেই, যারা আজকে লোকের দোকানে কাজ করত, মানুষের বাড়িতে কাজ করত, তারাও করোনা জোরে কর্মহীন হয়ে পড়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি অনেক বিশ্লেষণ পর্যবেক্ষণ এবং অনুসন্ধান করে জানতে পেরেছি যে এই সবজির দাম বাড়ার ফলে কৃষকরা কিন্তু প্রকৃতপক্ষে কোনো লাভবান হচ্ছেন না। সেই জন্য আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তীব্র প্রতিবাদ করছি এবং তার সাথে সাথে রেশনে যদি এই পশ্চিমবঙ্গবাসীর জন্য যদি আলুর ভর্তিকে দেওয়ার ব্যবস্থা করে পশ্চিমবঙ্গ সরকার, সেই দাবি জানাচ্ছি ভারতীয় জনতা পার্টি। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর স্বাভাবিক হয় পরিস্থিতি। সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, বালুরঘাট। আমাদের নিরপেক্ষতা, আপনাদের ভরসা, খবরের প্রান্তে সবার আগে।
আপনারা দেখছেন কুলিপ নিউজ, সবার সাথে সবার পাশে। আমাদের নিরপেক্ষতা আপনাদের ভরসা, খবরের প্রান্তে সবার আগে। আপনারা দেখছেন কুলিপ নিউজ, সবার সাথে সবার পাশে। আমাদের নিরপেক্ষতা আপনাদের ভরসা, খবরের প্রান্তে সবার আগে।